চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে সাউথ আফ্রিকা। ডি জর্জি ও ক্রিশ্চিয়ান স্টাবসের জোড়া সেঞ্চুরিতে বিশাল সংগ্রহের পথে প্রোটিয়ারা। 106 রানে স্টাবস থামলেও 141 রানে অপরাজিত জর্জি। টাইগার স্পিনার তাইজুলের জোড়া উইকেট পেলেও দিন শেষে সফরকারীদের সংগ্রহ 2 উইকেটে 307 রান। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন আদিল আহমেদ শান। চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিং এ সাউথ আফ্রিকা। টাইগার একাদশে 3 পরিবর্তন। লিটনের অসুস্থতায় বাংলাদেশের 106তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয় মাহিদুল অঙ্কনের। প্রথম সেশনে হোস্টদের সাফল্য একটাই, ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করামকে 33 রানে ফেরানো, সেটাও টাইগার স্পিনার তাইজুলের কল্যাণে। 69 রানে প্রথম উইকেট হারালেও ডি জর্জি ও ট্রিস্টান স্টাবসের পার্টনারশিপে দলীয় 100 রান পেরোয় প্রোটিয়ারা। 1 উইকেটে 109 রান নিয়ে দ্বিতীয় সেশন শুরুর পর ক্যারিয়ারের তৃতীয় টেস্ট 50 পান জর্জি। একই পথে হেঁটেছেন ট্রিস্টান স্টাবসও, আর উইকেটে ধৈর্যের পরীক্ষা দিয়ে প্রথমবারের মতো ম্যাজিক ফিগারের দেখা পান বাঁহাতি জর্জি। দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে জর্জি ও স্টাবস জুটি 28 ওভারে যোগ করেন আরও 96 রান। সব মিলিয়ে 1 উইকেটে 205 রান তুলে চা বিরতিতে যায় প্রোটিয়ারা। 6 রানে জীবন পাওয়া জর্জি শেষ সেশনে 107 রানের সময় রান আউট হওয়া থেকে বাঁচলে হতাশায় পড়তে হয় টাইগারদের। নির্বিশ উইকেট বেশি দূর যেতে পারেননি তিনি। শেষ দিকে এসেও টাইগার বোলারদের ওপর দ্বিতীয় দিন লক্ষ্য থাকবে দ্রুত সাউথ আফ্রিকার কিছু উইকেট তুলে নেওয়া। 4 বোলার নিয়ে খেলা আমাদের পরিকল্পনারই অংশ, আর দলের বাইরে কি কথা হচ্ছে সেটা নিয়ে ছেলেরা ভাবছে না। রানের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য প্রোটিয়াদের। আমরা চেয়েছি উইকেটে টিকে থেকে রান বের করতে, কেউই তাড়াহুড়া করিনি, স্বাভাবিকভাবেই ব্যাট থেকে রান আসছিল। আশা করি বেডিংহ্যাম এবং জর্জির পার্টনারশিপটা আরও বড় হবে। 8 উইকেট ও 307 রান নিয়ে বুধবার আবারও খেলা শুরু করবে টিম প্রোটিয়াস। চট্টগ্রাম টেস্টে ব্যাটিংয়ে যে পরিকল্পনা করেছিল বাংলাদেশ, সাগরিকার উইকেটে সেটা করে দেখিয়েছে সাউথ আফ্রিকা। জোড়া সেঞ্চুরির পর এবার দ্বিতীয় দিন বিশাল সংগ্রহের পথে রয়েছে প্রোটিয়ানরা। দ্বিতীয় দিন বোলিংয়ে তেমন বৈচিত্র্য দেখাতে না পারলে টেস্ট বাঁচানোটাই এখন দুরূহ হয়ে উঠবে স্বাগতিক টাইগারদের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই, চট্টগ্রাম।